কয়েকদিনের টানা বর্ষণে সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সোমবার সকাল নয়টা পর্যন্ত আগের সাতাশ ঘন্টায় দুশো চুয়ান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সুরমা নদীর পানি বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট প্রতিনিধি বিলকিস সাক্তার সুমির রিপোর্ট জানাচ্ছেন ফয়সাল সরকার কয়েকদিনে টানা বর্ষণে সিলেটের সুরমার পানি উপচে তলিয়ে গেছে নদীর তীরের বেশিরভাগ এলাকা নগরীর নিচু এলাকাগুলো পাঁচ দিন ধরে ডুবে আছে প্লাবিত হচ্ছে নতুন এলাকা বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে হাজারো মানুষ একটু বৃষ্টি হলেও পানি জমে যায় আর বিশেষ করে বন্যার যে পানি সুরমা নদীর পানি বৃদ্ধি পেলে উপসর ঢুকে যায় আমরা খুব কষ্টে আছি এদিকে পানি বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে নদীর তীরবর্তী অন্তত বৃষ্টি এলাকা এমন পরিস্থিতিতে এলাকাগুলোতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে নগরীর উপশহর সোভানিঘাট তালতলা যতরপুর ও মেন্দিবাগ সহ কয়েকটি এলাকায় নব্বই শতাংশ বাসাবাড়িতেই পানি উঠেছে কত জনপ্রতিনিধি আসে যায় কিন্তু ব্যাপারে একটা গুরুত্ব আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সোমবার সকাল নয়টা পর্যন্ত সিলেটে আগের সাতাশ ঘন্টায় দুইশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পাশাপাশি সুরমা নদীর পানি বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পয়সাল সরকার জিটিভি নিউজ